হ্যাঁ স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। একটা ইয়ে ক্লাস কিন্তু সমস্যা না, আমার তো দিন হলো ইয়াতে নেতে না স্যার, দেখা লাগতো না, এটা নেট নাই স্যার, নেট তো কাজ করতেছে। তোমাদের তো বললাম সাড়ে নটা, আমি তো এসে বসে তিনটে। স্লাইড গুলো কি ইয়ে হচ্ছে, আপনাদের ভিজিবল হচ্ছে স্লাইড গুলো? হ্যালো হ্যালো, আবার স্লাইড গুলো কি আপনার স্লাইড গুলো ভিজিবল হচ্ছে আপনাদের সামনে? জি না স্যার। আপনি কথা বলেন স্যার, স্লাইড তো তাদের সামনে ভিজিবল হচ্ছে। আচ্ছা আমাদের ক্লাসটা আমরা একটু মানে যেটা শোনা যাচ্ছে কথা বলি, স্লাইডটা দেখি আমাদের টেস্টার শো করতে পারে কিনা। আমাদের ক্লাস আজকে নিয়ে কথা ছিল যে নিওনাটাল জন্ডিসের টপিকের উপরে। নিওনাটাল জন্ডিস একটা কমন তো টপিক, আমাদের পরীক্ষাও লাগে আর আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসও খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আজকে যদি সময় মানে অনেকটা, এরপরে কি ক্লাস আছে কোনো? জি স্যার, জি স্যার গাইনি ক্লাস আছে 11টার পরে। 11টা পর্যন্ত? 11টা পরে? 11টা থেকে স্যার। 11টা থেকে না, সময় বেশি না। আচ্ছা আমরা একটু মানে যেটুকু সময় আছে যেটা আমরা যতটুকু কভার দিতে পারি। নিওনাটাল জন্ডিস আমাদের কমন প্রবলেম ইন দা নিওনাটাল প্র্যাকটিস। যেটা বড়দের যে জন্ডিস, আমরা তো জন্ডিস বললে স্বাভাবিক যেটা বুঝি যে ইয়েলো ডিসকালারেশন অফ দা স্কিন আর মিউকাস মেমব্রেন টু দি ইনক্রিজ ট্রাম্বিলোবিন লেভেল। এরকমই যখন বেবির জন্ডিসটা হবে নিওনাটাল ফ্লুডে, এটাকে আমরা নিওনাটাল জন্ডিস বলি। এই নিওনাটাল জন্ডিসটা যেটা আমাদের কমন প্রবলেম, যদি যে কমন কমন কজেস অফ নিওনাটাল জন্ডিস যদি বলি, আমাদের যে এখন কি ভিজিবল হচ্ছে স্লাইডটা? স্লাইডটা ভিজিবল হচ্ছে? হ্যালো, জি স্যার। আচ্ছা আমরা আমরা একটু শুরু করি। Neonatal jaundice that appear within first 28 days, that is the neonatal flush. আর এটা হচ্ছে যে হাইপারবিলিরুবিনেমিয়া, আপনারা যে জানেন সেরাম বিলিরুবিন যেটা যখন বেশি থাকে, এটা হচ্ছে বড়দের যেরকম ক্লিনিক্যাল এভিডেন্ট হতে গেলে সেরাম বিলিরুবিন লেভেল 2 এর বেশি আসলে বলে তারা জন্ডিস ক্লিনিক্যালি অ্যাপারেন্ট হয়। কিন্তু নিওনেটে দেখা যাচ্ছে রিলেটিভলি হায়ার লেভেল অফ সেরাম বিলিরুবিন, মানে মোর দ্যান 5 হলে তাহলে ক্লিনিক্যালি আপনার এভিডেন্ট হয়, যেমন স্কুলটাতে আছে যে গ্রাজুয়ালি আপনার বডিতে অ্যাপিয়ার ফেস থেকে শুরু করে ডিসের দিকে। আর এটা আমরা একটা ছবিতে দেখেছি, একটা ট্রান বেবি আমরা দেখেছি যে এটা জন্ডিস হলে, যদি আমার নিওনাটাল জন্ডিস সাধারণত এটা আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া বলি আমরা, আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া বা ইনডাইরেক্ট বিলিরুবিন। তো রেড যদি বিলিরুবিন হয় অনেকটা ইয়েলো কালারটা, ব্রাইট ইয়েলো, আমরা যে কাঁচা হলুদের মতো যে কালারটা, যদি খুব বেশি জন্ডিস হয় ওরকম ব্রাইট জন্ডিসটা হয়। এটা দেখেন, এটা সবাইকে এটা এটা বেশি ইয়েলো কালার এটা লাগছে ক্লিনিক্যালি, মেবি ও সিভিয়ার জন্ডিস, একেবারে মাথা থেকে পা পর্যন্ত জন্ডিস এসেছে। আর এটা হেলদি বেবি যেটা এখনো জন্ডিস অ্যাপিয়ার করেনি। আমরা নিওনাটাল জন্ডিসটা সাধারণত ক্লিনিক্যালি ডিটেক্ট করি, আমরা তো দেখলে যেটা আমরা জাস্ট তাকালেই বুঝতে পারে তার হলুদ যতটুকু আছে, আর সাথে সাথে যদি অল্প জন্ডিস থাকে আমরা কি স্কিনটাকে যদি প্রেস করি কোনো হার্ড অবজেক্টে, মানে যেখানে কোনো পনি প্রোভিনেন্স এর এগেনস্টে, তাহলে দেখা যাবে যে ব্লাঞ্চ করার পরে মানে প্রেস যদি করি আর উঠানোর সাথে সাথে ওই স্কিনটা যে কালারটা দেখা যায় এটা ইয়েলোটা ভালো অ্যাপারেন্ট হয়, এভিডেন্ট হয়। সেজন্য আমরা ক্লিনিক্যালি একটা ব্লাঞ্চ করি, ব্লাঞ্চিং দ্য স্কিন উইথ ডিজিটাল প্রেশার। আর পরে আমরা ওই স্কিন অ্যান্ড আন্ডারলাইনিং স্কিনে যে মানে সাপিনা টিস্যুতে বিলুবিন ডিপোজিট হয়ে আছে সেটা বেশি রিভিলড হয়, মানে প্রকাশ পায়। আর এই আনকনজুগেটেড বিলুবিন বা ইনডাইরেক্ট বিলুবিন হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন, এটা ফ্যাট সলিবল এটা ইয়াটা বিলুবিন, এটা হলে স্কিন আর সাপিনা টিস্যুতে ডিপোজিট হয় যখন ব্লাডে লেভেলটা বেড়ে যায়,
তখন একে একই রকম ভাবে মানে স্কিনার সাবকুটানিয়াস টিস্যুতে তারা ডিপোজিট মানে তাদের ফ্যাসিনেশন আছে স্কিনার সাবকুটানিয়াস টিস্যুতে ডিপোজিট হওয়ার জন্য। জন্ডিস আমরা ক্লিনিক্যালি যেটা দেখি জন্ডিসটা যদি ফেস এন্ড ফেসে যদি আসে আমি বলছিলাম যে মোর দ্যান ফাইভ যদি আসে তাহলে ফেসিয়াল এক্সপ্রেশনে জন্ডিসটা আসে, এরপরে যত লেভেলটা বাড়বে নিচের দিকে নামবে। যদি বিলোবিনের কনসেন্ট্রেশন বাড়ে, যদি দেখা যাচ্ছে যে সাধারণত না আম্বলিক আসে লেভেল লেভেল অফ আম্বলিক বা তার উপরে যদি আসে জন্ডিস তাহলে এটা প্রায় 10-10 মিলিগ্রাম পার ডিএল এর মতো হয়ে যায়। আরো বেশি বাড়লে নি পর্যন্ত যদি আসে এটা সাধারণত 14-16 এর বেশি যদি জন্ডিস আসে এক্সটেন্ড মানে যত বাড়বে তত নিচের দিকে নামবে। কোনো বেবির যদি আমরা পাম অ্যান্ড সোল অফ দ্য ফুটে জন্ডিস পাই তাহলে এটা ধরে নিব হচ্ছে সিভিয়ার জন্ডিস। জন্ডিস যত সিভিয়ার হবে তত নিচের দিকে নামবে। পাম অ্যান্ড সোলে যদি কোনো বেবি জন্ডিস পাওয়া যায় এটা সাধারণত আমরা 18-20 মিলিগ্রাম পার ডিএল মানে এটাকে আমরা সিভিয়ার জন্ডিস বলি। তো জন্ডিস যেটা আমরা জন্ডিস যদি তার সংক্ষেপে আমরা দেখলাম হচ্ছে যদি ফেসিয়াল এক্সপ্রেশনে আসে এটা হচ্ছে 5-7 মিলিগ্রাম পার ডিএল, আর ট্রাঙ্কে আসলে যদি অ্যাবাভ দ্য আম্বলিকাস 10-15 মিলিগ্রাম পার ডিএল, শুধু যদি নাভির উপরে মানে জাস্ট ট্রাঙ্কে মানে চেস্ট পর্যন্ত আসে তাহলে হচ্ছে অ্যারাউন্ড 8-10। যদি আম্বলিকাস লেভেল পর্যন্ত আসে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমরা বলছি যে 14-15, আরো বেশি হলে নিচের দিকে 20-20 মিলিগ্রাম পার ডিএল। আর এখানে একটা ইম্পর্টেন্স আছে যে ফিজিক্যাল এক্সামিনেশন ইজ নট এ রিলায়েবল মেজার অফ সিরাম বিলিরুবিন। শুধু আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে মানে তার কালারটা দেখে ভালো বোঝা যায় না, কারণ হচ্ছে স্কিন টেক্সচারের উপরে নির্ভর করে, এটা ম্যাচুরিটির উপর নির্ভর করে। যারা কালা মানে যারা তো ব্ল্যাক স্কিন আফ্রিকান যারা তাদের এটা দেখা যাচ্ছে ভালো রিফ্লেক্ট করে না, বা স্কিন যদি খুব ঠিক হয় তাও এটা ডিফিকাল্ট মানে বোঝা। আমরা হচ্ছে যে কজেস অফ জন্ডিস যদি দেখি আমাদের কমন জন্ডিস যেটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস, আমরা বলি যে দিস ইজ দা ফিজিওলজিক্যাল মানে নর্মাল ইভেন্ট, একটা টার্ম হেলদি বেবি আর সাধারণত 50-60% বেবিরই আপনার জন্ডিস হয় ডে 3 থেকে। প্রথম 1-2 দিন জন্ডিস থাকবে না, তারপরে হালকা জন্ডিস আসবে, এটা সাধারণত 4-5 দিন 6 দিন হতে পারে, দেন গ্রাজুয়ালি ভালো হয়ে যাবে কমে যাবে, দ্যাট ইজ দা সেলফ লিমিটিং। ফলে কমন কজেস অফ দ্য নিওটাল জন্ডিস যদি আমার পরীক্ষায় জিজ্ঞাসা করে তাহলে আমরা প্রথমেই বলবো হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস, টার্ম বেবিতে প্রায় 50-60%, আর যত প্রি টার্ম হবে এই ফিজিক্যাল জন্ডিসের ইনসিডেন্সটা বেড়ে যাবে। বলা হচ্ছে 30 উইক অফ জেস্টেশন যদি হয় একটা বাচ্চা প্রি টার্ম লোভার টু এতে তার নিওটাল জন্ডিস হওয়ার সম্ভাবনা দো ইট ইজ ফিজিওলজিক্যাল কিন্তু এটা প্রায় 100% হয়ে যায়। তা আমরা যদি জন্ডিসের কমন কজ চিন্তা করি প্রথমে হচ্ছে যে মোস্ট কমন কজ নিওটাল জন্ডিস হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস, দেন ফিজিওলজিক্যাল এর এগেনস্টে যেটা আসে কাউন্টার পার্ট হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস, মানে এটা নট এ ফিজিওলজি, এটা হচ্ছে কোনো ডিজিজ প্রসেসের কারণে হয়েছে। তাহলে আমরা কমন কজের সব প্যাথোলজিক্যাল জন্ডিস বাদার দেন ফিজিওলজিক্যাল জন্ডিস, আমরা যদি এই জন্ডিসের ক্যারেক্টারিস্টিক হচ্ছে সে সিভিয়ার জন্ডিস হয় সাধারণত 24 ঘন্টার ভিতরে সাধারণত আসে। তাহলে আমরা যদি কমন একটা জিনিস চিন্তা করি এটা হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, এটা একটা এইচডিএন মানে হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, মানে বেবির যে কোনো ডিজিজ প্রসেসের কারণে মানে তার ব্লাড গ্রুপের কোনো অ্যাবনর্মালিটি বা কোনো ইমিউন ইনসাল্টের কারণে যে তার আরবিসিটা ব্রেকডাউন হয়ে যাচ্ছে, সেই কজগুলোর ভিতরে হচ্ছে যে আমরা প্রথমে আমরা জানি হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্নের কজের ভিতরে আমরা ব্লাড গ্রুপ ইনকম্পেটিবিলিটি, এই তিনটা হচ্ছে ব্লাড গ্রুপ ইনকম্পেটিবিলিটি। হ্যালো, আপনারা কি আমাদের শুনতে পাচ্ছেন ফলো করতে পারছেন? হ্যালো, ইয়েস স্যার শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছেন কন্টিনিউ। তাহলে হচ্ছে যে যেটা হচ্ছে হিমোলাইটিক জন্ডিস যেটা আমরা বলবো মোস্ট কমন কজেস অফ হিমোলাইটিক জন্ডিস হচ্ছে ব্লাড গ্রুপ ইনকম্পেটিবিলিটি। আমরা জানি যে ব্লাড গ্রুপ ইনকম্পেটিবিলিটি কি হচ্ছে যে আমরা একটা আরএস ইনকম্পেটিবিলিটি, এবিও ইনকম্পেটিবিলিটি অ্যান্ড মাইনর ব্লাড গ্রুপ ইনকম্পেটিবিলিটি, এই যে ব্লাড গ্রুপ ইনকম্পেটিবিলিটি হিমোলাইসিস হচ্ছে আরএস এবিও মাইনর, এগুলো হচ্ছে ইমিউন মিডিয়েটেড হিমোলাইসিস, এটা হচ্ছে ইমিউন মিডিয়েটেড হিমোলাইসিস, অর্থাৎ কোনো অ্যান্টিবডি অ্যান্টিজেন অ্যান্টিবডি আরবিসির গায়ে অ্যান্টিজেন আছে এর এগেনস্টে যদি অ্যান্টিবডি হয় তাহলে হচ্ছে যে আপনার অ্যাগ্লুটিনেশন হবে, এই এটা ব্রেকডাউন হবে আরবিসি। আর তারপরে যেটা আসবে হচ্ছে যে আমরা
হ্যালো হ্যালো ইয়েস স্যার আমার এখানে বারবার কানেক্টই দেখাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন কিনা এটাই আমি কনফিউজ হয়ে আছি এরপরে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এরপরে আসবে হচ্ছে যে আর বেশি কিছু মেমব্রেন ডিফেক্ট থাকে হেরিডিটিস প্রোসাইটোসিস যেটা আমরা যে বলি যে হিমোলাইটিক অ্যানিমিয়া যেটা পরজের হয় এটারই একটা অংশ নিওনেটে প্রেজেন্ট করতে পারে কিছু এনজাইম ডেফিসিয়েন্সির কারণে আর হিমোলাইসিস যদি এনজাইম ডেফিসিয়েন্সি থাকে পাইরুভেট কাইনেজ G6PD ডেফিসিয়েন্সি এটারও এটা বড়দের যেরকম প্রেজেন্ট করে আমার নিওনেটে এটা নিওনাটাল জন্ডিস হিসাবে প্রেজেন্ট করে বা নিওনাটাল অ্যানিমিয়া হিসাবে প্রেজেন্ট করে যেখানে হিমোলাইসিস হয়েছে তো সেখানে তো অ্যানিমিয়াও থাকবে জন্ডিসও থাকবে আর দেখা যাচ্ছে যে দুইটাই আমরা একটা বেবি যদি তাহলে জন্ডিস পাই সাথে সাথে যদি আমরা অ্যানিমিয়া পাই আমার সাথে সাথে চিন্তা করতে হবে যে এটা হিমোলাইটিক জন্ডিস হতে পারে নিওনেটে এটা হয়তো ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি হতে পারে মায়ের আমরা আরএস ইনকম্প্যাটিবিলিটি যদি চিন্তা করি মায়ের তাহলে যে কোনো নেগেটিভ আরএস নেগেটিভ এটা এ নেগেটিভ হতে পারে বি নেগেটিভ এ বি নেগেটিভ ও নেগেটিভ হতে পারে সাথে বেবির হচ্ছে যদি পজিটিভ হয় যে কোনো পজিটিভ তাহলে এইরকম মায়ের আমরা ধরে নিব যে তার কোনো ইমিউন মিডিয়েটেড হিমোলাইসিস অ্যান্টিবডি মিডিয়েটেড হিমোলাইসিস হয়েছে সেই জন্য হচ্ছে যে জন্ডিস হয়েছে সাথে সাথে অ্যানিমিয়া হয়েছে তাহলে একটা গ্রুপ হচ্ছে জন্ডিসের বেবিকে আমরা ক্লিনিক্যালি দেখি অ্যানিমিয়া যদি পাই জন্ডিস পাই এটা হিমোলাইটিক জন্ডিস হয় ব্লাড গ্রুপ ইনকম্পিটিবিলিটি অথবা আমার আরবিসি এনজাইম ডেফিসিয়েন্সি অথবা মেমব্রেন ডেফিসিয়েন্সি এবং দ্যাট এভিডেন্স উইদিন 24 আওয়ার অর 2 ডেজ মানে আর্লি প্রেজেন্টেশন এবং জন্ডিস গুলো সিভিয়ার হয় তাহলে আমাদের এটাই হচ্ছে কমন যে সিভিয়ার জন্ডিসের আমরা কমন কজ গুলো একটা তাহলে আমরা কি একটা হচ্ছে ব্লাড গ্রুপ ইনকম্পিটিবিলিটি আর এইচ ইনকম্পিটিবিলিটি এভিয়ান কম্পিটিবিলিটি আর মাইনর ব্লাড গ্রুপ ইনকম্পিটিবিলিটি আর হচ্ছে যে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি আর হেরিডিটারি স্ক্লেরোসাইটোসিস এখানে একটা ইম্পর্টেন্ট টপিক যে থ্যালাসেমিয়া ইজ নট এ কজ অফ নিওনেটাল জন্ডিস কারণ থ্যালাসেমিয়া আপনারা জানেন যে তোমরা জানো যে ক্লিনিক্যাল যে আমরা প্রেজেন্ট করে সাধারণত হচ্ছে সেকেন্ড হাফ অফ দ্য ফার্স্ট ইয়ার অফ লাইফ অর্থাৎ 6 মাস বয়স পার হয়ে গেলে এটা ক্লিনিক্যালি এভিডেন্ট হয় নিওনেটাল পিরিয়ডে আসে না যেটা বিটা থ্যালাসেমিয়া আর আলফা থ্যালাসেমিয়া যেটা আছে এত সিভিয়ার যেটা কম্পিটেবল না এটা লাইফ ভাইবল এজে পৌঁছানোর আগে ইন্টিউটারাইন ডেথ হয়ে যায় হাইড্রোসিটালিস বা এরকম সো থ্যালাসেমিয়া ইজ নট এ কজ অফ নিওনেটাল জন্ডিস এটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট এরপরে যে জন্ডিস গুলো আমার কাছে আসবে যে জন্ডিস আমার সেপসিসের কারণে জন্ডিস হতে পারে সেপসিসের কারণে তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি বলতেছিলাম যে হিমোলাইসিস কারণে জন্ডিস হলে তাহলে এটা আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া হবে মানে ইনডাইরেক্ট বিলিরুবিনটা বাড়বে আর এরপরে যে জন্ডিস আমার একটা অন্য কারণগুলোতে হতে পারে যদি এনজাইম কিছু ডেফিসিয়েন্সি আছে যে ক্রিগলার নেজার সিনড্রোম যেটা আমরা বলি গ্লুকোনাইল ট্রান্সফারেজ এনজাইম এটা যদি ডেফিসিয়েন্সি থাকে লিভারে যদি কনজুগেশন না করে তাহলে দেখা যাচ্ছে যে এটা জন্ডিস আনকনজুগেটেড বিলিরুবিন লেভেল বাড়বে আমার কি স্লাইড গুলো ভিজিবল হচ্ছে আপনাদের কাছে হ্যালো আমিও দেখতেছি না স্লাইড গুলো আসলে ভেরি টিপিক্যাল এখন নেটের সমস্যা আছে আর শোনা যাচ্ছে তো তাই তো হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার গ্লুকোনাইল ট্রান্সফারে যদি এনজাইম যেটা এটা হচ্ছে লিভারের এনজাইম আমরা জানি যে এটা হচ্ছে বিলিরুবিনকে কনজুগেশন করে গ্লুকোনাইট কনজুগেশন এই গ্লুকোনাইট কনজুগেশনে যদি এই দেখা যাচ্ছে কিছুটা ইমম্যাচুরিটি থাকে আর গ্লুকোনাইট ট্রান্সফারে এনজাইমে যদি নরমাল আমরা ফিজিওলজিক্যাল জন্ডিস আমরা পরে আসবো এই এটা একটা গ্লুকোনাইট ট্রান্সফারে এনজাইম একটু জড়িত আর যেটা জেনেটিক্যাল একটা ডিজিজও আছে যে গ্লুকোনাইট ট্রান্সফারে যেটা আমরা ক্রিগলার নেজার সিনড্রোম 1 যেটা বলি টাইপ 1 যেটা অটোজোমাল রিসেসিভ এটা হচ্ছে পুরোপুরি ভাবে যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে হচ্ছে যে তা গ্লুকোনাইট কনজুগেশন হয় না বিলিরুবিন লেভেল দেখা যাচ্ছে অনেক বেশি হয়ে যায় এই একটা যেটা ক্রিগলার নেজার সিনড্রোম টাইপ 1 যেটা হচ্ছে সিভিয়ার নিওনেটাল জন্ডিস নিওনেটাল পিরিয়ডে আসবে পরবর্তীতে সিভিয়ার জন্ডিস হিসেবে পারসিস্ট করবে এটা বিলিরুবিন লেভেল হাই লেভেল 30-35 ইভেন বিলিরুবিন এনকেফালোপ্যাথি আমরা জানি যে বিলিরুবিন লেভেল যদি বেড়ে যায় আনকনজুগেটেড বিলিরুবিন লেভেল যেটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে এটা হচ্ছে ব্রেনের কিছু এরিয়াতে ড্যামেজ করে সাধারণত হচ্ছে বেজাল গ্যাংলিয়া ব্রেন স্টিম নিউক্লিয়াই এগুলোতে এফেক্ট করে ফলে আমাদের যে হেডেক বা আমরা যদি কনসার্ন বা আমাদের অ্যাংজাইটির কারণ যে হচ্ছে যে কেন বিলিরুবিন লেভেল যে আনকনজুগেটেড বিলিরুবিন লেভেল যদি এক্সেপশনালি হাই হয় তার বেবি এটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে আমার ব্রেনটাকে ড্যামেজ করতে পারে
যেটা পরবর্তীতে আমরা এখন হচ্ছে এটাকে রুবিন ইনক্যাপাবিলিটি হয়, ইনক্যাপাবিলিটি মানে তো খারাপ আপনি বুঝতে পারেন, এটা পরবর্তীতে যেটা বেঁচে যাবে এখন হচ্ছে যে এটা আমার একটা হ্যান্ডিক্যাপ বেবি পাবো, একটা ডিজেবল বেবি পাবো। আমরা যে সেরিব্রাল পলসি জানি যে এই ওয়ান অফ দ্য কজ অফ সেরিব্রাল পলসি সেটা হচ্ছে যে আমার বিলোবিন ইনক্যাপাবিলিটি, যে পরবর্তীতে এটা অ্যাসিটয়েড টাইপ অফ সেরিব্রাল পলসি এরকম আমার আসবে। সেজন্য আমার এই বিলোবিন ইনক্যাপাবিলিটি যেন না হয় আমার যদি বিলোবিন লেভেল যদি টক্সিক লেভেলে পৌঁছানোর আগে তাকে আমাকে ইন্টারফিয়ার করতে হবে, আর এটা যে আর এটা ইন্টারফিয়ার করতে মানে আমাকে ব্যবস্থা নিতে হবে যাতে সেফ মার্জিনে রাখা যায়। আর তাহলে হচ্ছে যে আমরা তাহলে হাই আনকনজিউমড বিলোবিন লেভেলে একটা হচ্ছে যে তাহলে হিমোলাইসিস আমরা পেলাম, জন্ডিসের সাথে অ্যানিমিয়া থাকলো একটা গ্রুপ, যেটা হচ্ছে বলছি আবার বলতেছি যে কমন জিনিস হচ্ছে ব্লাড গ্রুপ ইনকম্পেটিবিলিটি, এনজাইম ডেফিসিয়েন্সি যেটা G6PD ডেফিসিয়েন্সি আর মেমব্রেন ডিফেক্ট হেরিটরি অ্যাস্টোসাইটোসিস। আর একটা গ্রুপ হচ্ছে অনেক বেশি জন্ডিস পাবো যেখানে ইনডাইরেক্ট বিলোবিন লেভেল বেশি কিন্তু আমরা অ্যানিমিয়া পাবো না, মানে হিমোলাইসিস এর এভিডেন্স পাবো না। এরকম যদি আমরা কোনো সিনারিও পাই তাহলে আমার আসবে ক্রিগলার নেজর সিনড্রোম যেটা টাইপ ওয়ান, আর যদি মাইল্ড যদি আনকনজুগেটেড হাইপারবিলিরুমিয়া হয় যেখানে অ্যানিমিয়া নাই তাহলে টাইপ টু হতে পারে ক্রিগলার নেজর সিনড্রোম। আর আরেকটা যে আমার স্যার ইসলাম স্যার ইসলাম শোনা যাচ্ছে তো স্যার, গাইনি ম্যাডাম আসছে স্যার, স্যার গাইনি ম্যাডাম আসতে একটু দেরি করবেন স্যার, আপনি স্যার ক্লাস নিতে পারেন স্যার? আমরা নিউরোটিক জন্ডিসের বললাম যে কমন কজ আমরা পেলাম হচ্ছে যে ফিজিওলজিক্যাল জন্ডিস, ফিজিওলজিক্যাল জন্ডিস ও আনকনজুগেটেড হাইপারবিলিরুমিয়া, দেন হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিসের ভিতরে ব্লাড গ্রুপ ইনকম্পেটিবিলিটি আর এস ইনকম্পেটিবিলিটি এবি আর মাইনর ব্লাড গ্রুপ ইনকম্পেটিবিলিটি এটা পেলাম। আর হচ্ছে ক্রিগলার নেজর সিনড্রোম যেহেতু এটা জেনেটিক্যালি ডিটারমাইন ডিজিজ নট এ কমন পরে ভেরি আনকমন, তাহলে এটা মানে পড়ার জন্য পড়া মানে পরীক্ষাতে কমন কজের ভিতরে এটা আমরা আনবো না, ঠিক আছে। আর একটা গ্রুপ যেটা হবে আমার কনজুগেটেড হাইপারবিলিরুমিয়া যেটা আসতে পারে, ঠিক আছে, যেটা হচ্ছে যে আমরা সিরাম বিলিরুবিন যে করি টোটাল হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট এই ওই কনজুগেটেড বিলিরুবিন লেভেল যেটা পারে এটাও আমরা কোলেস্টেসিস বলি, সেখানে হচ্ছে আলাদা টপিক সেদিন আমরা বলবো। সেখানে হচ্ছে যে বিলিরুবিনে যে যাতে কনজুগেশন হয়েছে লিভার পর্যন্ত কিন্তু এক্সপ্রেশনের সমস্যা, আর একটা হচ্ছে লিভারে যদি এসএল ডিজিজ হয় হেপাটোসাইট যদি ইনজুরি হয় বড়দের যেমন হেপাটাইটিস আপনার থাকে না, মানে একটা হচ্ছে ডেভেলপমেন্টাল এরর যেটা আমরা বলি কমন বাইল ডাক সিবিডি, যে কমন বাইল ডাকটা দেখা যাচ্ছে যা একটা সলিড স্ট্রাকচার হিসাবে থাকে অথবা কোনো ভিজিবিলিটি থাকে না ডেভেলপমেন্টালি হয় না, এটা আমরাকে বিলিয়ারি অ্যাট্রেশিয়া বলি, এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাট্রেশিয়া। আর একটা হচ্ছে বলতে বললাম একটা হচ্ছে হেপাটাইটিস, এটা কমন কজ হচ্ছে ইডিওপ্যাথিক নিওনাটাল হেপাটাইটিস, মানে কি কারণে হেপাটাইটিস হচ্ছে বোঝা যায় না, কোনো কারণে এখনো জানা যায়নি, এখানে হেপাটোসাইট ইঞ্জুরি হয়েছে বড়দের হেপাটাইটিস হলে যেরকম। আর একটা হচ্ছে ভাইরাস ইন্ডিউস হতে পারে আমার কমন হেপাটোট্রপিক ভাইরাস, আর একটা বড় গ্রুপ হচ্ছে টর্স ইনফেকশন যেটা ইন্টারইউটেরাইন ইনফেকশন হলে এটা হেপাটাইটিস করতে পারে। আর যে কোনো সিক বেবি যদি সেপসিস হয় সেপসিস ইটসেলফ একটা মেকানিজমের মাধ্যমে হেপাটাইটিস করে। তাহলে আমরা জন্ডিসের কমন কজগুলো আমরা বলে ফেললাম, তাহলে হচ্ছে যে আমরা এখন ফিজিওলজিক্যাল জন্ডিস আমরা একটা একটু বলি, ফিজিওলজিক্যাল জন্ডিস হচ্ছে টার্ম বেবিতে বলছিলাম আমি 50-60% এটা ইনসিডেন্স, তাই না? ফিজিওলজি মানে আমরা বলি যে দিস ইজ দ্য নর্মাল ফেনোমেনা নর্মাল ইভেন্ট, একটা হেলদি বেবিতে জন্ডিস হয়েছে কিন্তু বেবির কোনো সমস্যা হবে না, তার ক্লিনিক্যাল কোনো সাইন সিমটম থাকবে না, বেবি ইজ অ্যাবসলুটলি ওকে, সাধারণত তার একটু জন্ডিসটা হয়েছে, জন্ডিস এসেছে আবার কয়দিন পরে সে ভালো হয়ে যায় নিজে নিজে এটাকে ক্লিয়ার করে ফেলবে। তা ফিজিওলজিক্যাল জন্ডিস এটা কেন এটা কি মনে হচ্ছে মানে অনসেট অফ জন্ডিস প্রথম দুই দিনে থাকে না, থার্ড ডে থেকে অ্যাপিয়ার করে ধীরে ধীরে বাড়ে, এটারও একটা পিক লেভেল আছে কতটুকু যেতে পারে সর্বোচ্চ 8-10 mg/dL এবং আনকনজুগেটেড হাইপার বিলোবিলিরুমিয়া মানে ইনডাইরেক্ট বিলোবিল লেভেল বেশি, এখানে কনজুগেটেড ফ্র্যাকশন নর্মাল লেভেলে থাকবে এবং বেবি ক্লিনিক্যাল যদি আমরা এক্সামিনেশন করি নর্মাল থাকবে, প্রথমে হয়তো ফেশিয়াল এক্সপ্রেশনে আসে তারপরে আস্তে আস্তে হয়তো ট্রাঙ্ক পর্যন্ত আসে, এটা কখনো কিন্তু সিভিয়ার জন্ডিসে যাবে না, ফিজিওলজিক্যাল জন্ডিস কখনো পাম অ্যান্ড সোল পর্যন্ত যাবে না, বেবির কোনো
সমস্যা মানে ফিজিক্যালি সে কিন্তু অ্যাবসলিউটলি ওকে থাকবে আর তার কোনো অ্যানিমিয়া হবে না যেটা এটা ফিজিওলজি আমরা বলেছি আদার সিস্টেমিক ডিজিজে কোনো সাইন সিম্পটম থাকবে না এটা তাহলে আমরা থার্ড ডেতে পারলেও চার দিন পাঁচ দিন পর্যন্ত পাবে প্রথম হয়তো পাঁচ ছয় আমরা দেখলাম ক্লিনিক্যালি তারপর হয়তো সাত আট এরকম দেন গ্রাজুয়ালি আবার আস্তে আস্তে চলে যাবে এই যে ফিজিওলজিক্যাল জন্ডিস তাকে কিন্তু নর্মালি এসে 8-10 মিলিগ্রাম পার ডিএল পর্যন্ত যেতে পারে আবার 8-10 দিনের মধ্যে এটা ডিজঅ্যাপিয়ার হয়ে যাওয়ার কথা নর্মালি শুড বি ডিজঅ্যাপিয়ার বাই ম্যাক্সিমাম হচ্ছে 14 ডেজ 1/4 14 দিন 14 দিনের পরে যখন কোনো বেবি নিওডাল জন্ডিস থাকে এটাকে আমরা অ্যাবনর্মাল হিসাবে কনসিডার করব এটাকে বল আর ফিজিওলজিক্যাল তো বলবোই না এটা আলাদা একটা টার্ম দিয়েছি আমরা এটা হচ্ছে পার্সিস্ট্যান্ট জন্ডিস বা প্রলং জন্ডিস যে জন্ডিসটা 14 দিনের বেশি পার্সিস্ট করে তাহলে আমরা যে কোনো বেবি যদি জন্ডিস পাই তা জন্ডিসটা কবে হলো এটাকে আমরা হোয়েন ইট অ্যাপিয়ার এট হোয়াট এজ ইট অ্যাপিয়ার এটা তাহলে আমাদের লাগবে কবে জন্ডিস তৈরি হয়েছে নাম্বার অফ ডে বা দনসেট অফ জন্ডিস এটা কি ফার্স্ট ডেতে না সেকেন্ড ডে নাকি থার্ড ডে তা ফিজিওলজিক্যাল জন্ডিস যদি থার্ড ডেতে আসবে তাহলে জন্ডিসটা যে হলো কি কারণে জন্ডিস হয়েছে এটা আমার কোয়ারি করতে হবে হিস্ট্রিতে কারণ কি এটা কি আমার কোনো ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি হলো নাকি আদার কোনো কজ আছে জন্ডিসটা কি হারে বাড়লো র্যাপিড রাইজ কিনা ফিজিওলজিক্যাল জন্ডিস যেমন ধীরে ধীরে বাড়ে আর এটা যদি র্যাপিড রাইজ হয় তাহলে এটা হচ্ছে আমার এটা অ্যাবনর্মাল তাহলে আমরা হচ্ছে জন্ডিস কত মাত্রার জন্ডিস হলো সিরাম বিলোবিন লেভেল কত মাত্রার হলো এবং কার উপরে জন্ডিসটা হয়েছে মানে বেবির যে তার জেসেশনাল এজ কত তার পোস্ট ন্যাটাল এজ কত তার সিস্টেমিক কন্ডিশন কেমন কারণ বেবি তো সিরাম বিলোবিনটাকে হ্যান্ডেল করবে সে যত ম্যাচিউর হবে সে তত এটাকে হ্যান্ডেল ভালো করতে পারবে ক্লিয়ার করতে পারবে তার টক্সিক ইফেক্ট গুলো কম হবে বিলোবিন ইনডিউস যে টক্সিক ইফেক্ট তাই এটাকে আমাকে কনসিডার করা এজ অফ দা অনসেট অফ দা জন্ডিস কজেস অফ দা জন্ডিস রেট অফ ইনক্রিজ অফ দা সিরাম বিলোবিন লেভেল এবং জেস্টেশনাল এজ অফ দা বেবি আর পোস্ট ন্যাটাল এজ এটা আমার আর হচ্ছে বেবির সিস্টেমিক কন্ডিশন এগুলো আমরা হিস্ট্রিতে নিব আর জন্ডিসের কজ গুলো বের করার জন্য এবং এটা বয়সটা কতদিন যদি বলছিলাম যে বেশি দিন যদি থাকলে তাহলে তো আমরা অন্যরকম জন্ডিস চিন্তা করবো এটা কি পার্সিস্টেন্ট জন্ডিস কি কারণে হলো আমরা অন্য সময় এটা বলবো এখন আমরা বলি যে তাহলে ফিজিওলজিক্যাল জন্ডিস কি কারণে হচ্ছে আমরা ফিজিওলজিক্যাল জন্ডিস যেহেতু এটা ফিজিওলজিক্যাল কন্ডিশন এটা হচ্ছে যে তিনটা কারণে সাধারণত ফিজিওলজিক্যাল জন্ডিস হয় এক নম্বর হচ্ছে ইনক্রিজ গ্লোবিন লোড মানে হঠাৎ করে বেবিকে বেশি গ্লোবিন তাকে হ্যান্ডেল করতেছে এই বিলোবিন যেটা মায়ের পেটে কিন্তু তৈরি হয়েছে ইনক্রিজ রেটে সিরাম বিলোবিন লেভেল মা যেমন তার নিজেরটা বিলোবিনটাকে এক্সক্রিশন করে সাথে সাথে এই ফিটাসের যে বিলোবিন এটা প্লাসেন্টা দিয়ে কিন্তু এক্সক্রিট করে ফেলে বেবিকে অত ইনিউট্রো থাকাকালীন তাকে সে যার বিলোবিন যেটা তৈরি হয়েছিল সে কিন্তু প্লাসেন্টা দিয়ে মা এক্সক্রিট করে ফেলছে এখন যখনই ডেলিভারি হয়ে গেল তখন হচ্ছে বেবির উপরে লোডটা চলে যায় দেখা যাচ্ছে হঠাৎ করে লোডটা পড়ার জন্য বেবি এটাকে এক্সক্রিট করতে পারে না কত এক দুই দিন ধীরে ধীরে বাড়তে থাকে আর থার্ড ডে ফোর্থ ডে এরকম ধীরে ধীরে বাড়ে আবার বেবিটাকে পপ আপ করে ফেলে সিরাম বিলোবিনটাকে এক্সক্রিট করার যোগ্যতা সে অর্জন করে ফেলে তাহলে হচ্ছে ইনিউট্রোতে আমরা জানি যে সিরাম বিলোবিন লেভেল বেশি প্রোডাকশন হচ্ছে ইনিউট্রো হয়েছে জন্মের পরেও কয়েকদিন এটা হাই রেট অফ বিলোবিন লেভেল প্রোডাকশনটা কন্টিনিউ করবে কারণ আমরা জানি যে অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি বেবির যে সিরাম বিলোবিন থাকে মানে বেবির যে হিমোগ্লোবিন থাকে অনেক বেশি থাকে এবং যে হিমোগ্লোবিন যেটা থাকে সেটা হচ্ছে শর্ট আরবিসি লাইফ স্প্যান অ্যাট দ্য টাইম অফ বার্থ বেবির যে আরবিসি গুলো লাইফ স্প্যান হচ্ছে 70-80 ডেজ আর হিমোগ্লোবিনও অনেক থাকে আরবিসিও বেশি থাকে আমরা জানি হিমোগ্লোবিন প্রায় 18-22 অ্যাভারেজে 20 মিলিগ্রাম পার ডিএল থাকে মানে হিমোগ্লোবিন বেশি আরবিসির সংখ্যাও বেশি আবার আরবিসির লাইফ স্প্যান কম ফলে ইনক্রিজ বিলোবিন লেভেল কি কারণে হয়েছে ইনক্রিজ আরবিসি ম্যাস ইনক্রিজ হিমোগ্লোবিন অ্যান্ড শর্ট আরবিসি লাইফ স্প্যান তাহলে বিলোবিনটা প্রোডাকশনটা বেশি হলো এখন এই বিলোবিনটা প্রোডাকশন বেশি হওয়ার জন্য স্যার আমরা শুনতে পাচ্ছি না স্যার লিভারে যাচ্ছে এই বিলোবিনটা লিভারে এখন গ্লুকোনাল ট্রান্সফারেন্স আর বলছিলাম যে গ্লুকোনাল ট্রান্সফারেন্স এনজাইমটা কিছুটা ইমেচিউরিটি থাকে এই ইনক্রিজ বিলোবিন লোডটা সে কনজুগেশন করতে পারে না তাহলে এক নম্বর বললাম ইনক্রিজ বিলোবিন লোড দুই নম্বর হচ্ছে ডিক্রিজ গ্লুকোনাইড ট্রান্সফারেন্স এনজাইম অ্যাক্টিভিটি কিছু অ্যাক্টিভিটিটা কম থাকে লিভারে কনজুগেশন ক্ষমতা
নাল প্যাপিলাতে যে এটা জিরো নামে ওপেন করে। এখন মেকোনিয়াম হচ্ছে দিস সোর্স অফ ব্লকেজ। কোন নিয়নের যদি মেকোনিয়াম পাস করতে ডিলেড প্যাসেজ অফ মেকোনিয়াম হয়, এই মেকোনিয়ামের মধ্যে অনেক বিলিরুবিন থাকে, কারণ এই কমন বাইলিয়াক দিয়ে তো জিআরটিতে গিয়েছে, এটা মেকোনিয়াম হিসাবেই থাকে। যখন মেকোনিয়াম পাস করতে ডিলেড হয় তখন এই মেকোনিয়ামের ভিতরে অনেক বিলিরুবিন আছে। এটা কি করে, এটা আবার আবার রিঅ্যাবসর্পশন হয়ে পুরো সার্কুলেশন যে আবার সিস্টেমিকে চলে আসে। এই বিটা গ্লুকোনাইডেস নামক একটা এনজাইম থাকে যে ফিকাল ম্যাটেরিয়াল ভিতরে ইন্টেস্টাইনাল সিক্রিশনে এটাকে আবার ইন্ট্রাহেপাটিক সার্কুলেশনে পৌঁছাতে সহায়তা করে। তাহলে ফিজিওলজিক্যাল জন্ডিসের কজ পেলাম আমি একটা ইনক্রিজ গ্লোবিন লোড, দুই নম্বর হচ্ছে ডিক্রিজ হেপাটিক কনজুগেশন, গ্লুকোনাইড ট্রান্সপোর্ট কনজুগেশন, আর ইনক্রিজ ইন্ট্রাহেপাটিক সার্কুলেশন। ইনক্রিজ গ্লোবিন লোড হয়েছে কি কারণে, এটা ইনক্রিজ হিমোগ্লোবিন ম্যাস, ইনক্রিজ আরবিসি অ্যান্ড শর্ট আরবিসি লাইফ স্প্যান, আর গ্লুকোনাইড ট্রান্সপোর্ট এনজাইম হচ্ছে ফিজিক্যাল ইম্যাচুরিটি, ফিজিওলজিক্যাল ইম্যাচুরিটির কারণে। আর একটা হচ্ছে ইনক্রিজ ইন্ট্রাহেপাটিক সার্কুলেশন ডিউ টু ডিক্রিজ ডিলেড প্যাসেজ অফ মেকোনিয়াম, মায়ের ব্লাড গ্রুপ আর এস নেগেটিভ হতে পারে, আর এস মানে আমরা জানি এবি ব্লাড গ্রুপ গ্রুপ, আর হচ্ছে আর এস গ্রুপ, আর হচ্ছে মাইনর ব্লাড গ্রুপ। এখন আর এস সিস্টেমে মায়ের ব্লাড গ্রুপ অবশ্যই আর এস নেগেটিভ হতে হবে এবং বাচ্চার ব্লাড গ্রুপ আর এস পজিটিভ হতে হবে, ঠিক আছে। এখন আর এস যদি নেগেটিভ মাদারের আর এস পজিটিভ আমরা হয় তাহলে কি হবে, যে প্লাসেন্টা যখন সাধারণত সেপারেশন হয় কোনো কারণে, এটা অ্যান্টি অ্যান্টিপার্টাম হতে মানে হতে পারে, বিফোর ডেলিভারি হতে পারে কোনো কারণে, এপিএস যদি হয়, অ্যান্টিপার্টাম হিমোরেজ, অথবা ডিউরিং ডেলিভারির সময় কোনো কারণে যদি ফিটাল আরবিসি যেটা পজিটিভ আরবিসি ম্যাটারনাল সার্কুলেশনে যায় প্লাসেন্টাল সেপারেশনের সময়। আমরা জানি যে প্লাসেন্টাতে ফিটাল পার্টও আছে ম্যাটারনাল পার্টও আছে, ম্যাটারনাল পার্টে হচ্ছে যে আম্বিলিকাল আর্টারি দিয়ে, সরি ইউটেরাইন আর্টারি দিয়ে প্লাসেন্টা ব্লাড সাপ্লাই হয়, আর এদিকে আম্বিলিকাল আর্টারি, ফলে এই যে প্লাসেন্টা দুটোই এন্ড আর্টারি, যখন প্লাসেন্টা সেপারেশন হয় ইজিডিয়া ভ্যাজালিস, এখানে হচ্ছে দুইটা এন্ড আর্টারি যেহেতু এখানে ভ্যাসেল প্রণ হয়ে যায়, এখানে কিছুটা এক্সচেঞ্জ হতে পারে ব্লাড, কিছু ফিটাল সেল ম্যাটারনাল সার্কুলেশনে চলে যায়। এখন ফিটাল সেল যদি আর এস পজিটিভ কোনো ফিটাল সেল ম্যাটারনাল ব্লাডে যায় যেখানে মা আর এস নেগেটিভ, এই অ্যান্টিজেনের এগেনিস্টে মা ইমিউন রিয়াকশন তৈরি করে, সেটা হতে অ্যান্টিবডি মেমোরি সেল হয়ে অ্যান্টিবডি তৈরি করে থাকে। এখন ফার্স্ট বেবি যখন ডেলিভারি হয়ে গেল, ও তো অলরেডি ডেলিভারি হয়েছে, প্লাসেন্টা সেপারেশন হয়েছে, সাধারণত ফার্স্ট বেবি এফেক্টেড হয় না, সেকেন্ড টাইমে যখন বেবি মা কনসিভ করবে আবার আর এস পজিটিভ কোনো ফিটাল সে কনসিভ করবে, তখন দেখা যাবে যে মায়ের শরীরে তো অ্যান্টিবডি প্রোডাকশন হয়ে আছে বা তার মেমোরি সেল তৈরি হয়ে আছে, কোনো কারণে আবার সেকেন্ড টাইমে যদি কোনো এই অ্যান্টিজেনিক সাবস্টেন অ্যান্টিজেন আরবিসি আর এস পজিটিভ অ্যান্টিজেন যদি প্যাটার্নাল সার্কুলেশন যায়, তখন র্যাপিড অ্যান্টি মানে শর্ট টাইমের ভিতরে অনেক অ্যান্টিবডি প্রোডাকশন করবে, এই অ্যান্টিবডিগুলো প্লাসেন্টা দিয়ে ক্রস করে ফিটাসে চলে আসবে। ফলে হচ্ছে যখনই অ্যান্টিবডি আর এস অ্যান্টিবডি ফিটাসের বা নিউবর্নের আরবিসি আর এস অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, এই অ্যান্টিবডি কোটেড আরবিসি এগুলো হচ্ছে যে ম্যাক্রোফেজ সিস্টেম রেটিকুলার সিস্টেমের যে নিউবর্নের বা ফিটাসের, এটা কি করবে এফসি রিসেপ্টরের মাধ্যমে এটাকে ডিস্টার্ব করে ফেলবে, মানে কোনো আরবিসি কোটেড কোনো অ্যান্টিবডি এটাকে নর্মালি কোনো বডির ইমিউন সিস্টেমকে কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করে না, তাকে ডিস্টার্ব করে ফেলবে, ফলে আরবিসি হিমোলাইসিস হবে, আর যেখানে আরবিসি হিমোলাইসিস হলে অ্যানিমিয়া হবে এবং জন্ডিস হবে। তাহলে আমরা আর এস ইনকম্পেটিবিলিটি বুঝলাম, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, আমরা কি শেষ করে দিব? শোনা যাচ্ছে রাজীব? দেখো তো মনে হয় এটা মানে না শোনা না তো। হ্যালো, শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে না? আচ্ছা, আমি যে আর এস ইনকম্পেটিবিলিটিটা মেকানিজমটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে, শুনতে পেয়েছেন নাকি নেটের সমস্যা হয়েছে? স্যার জি স্যার শুনতে পেয়েছি স্যার।
স্যার আমরা শুনতে পাইছি স্যার। ব্লাড ট্রান্সফিউশন মানে সরি মানে ডিউরিং ডেলিভারির সময়টা ব্লাডটা এক্সচেঞ্জ হয় মানে মিনিমাম 0.5 ml ব্লাড যদি যায় 0.5 ml থেকে 1 ml ব্লাড গেলে যেটা আরবিসি আছে এটাই মায়ের শরীরে ইমিউন রেসপন্স তৈরি করে করতে সক্ষম। আচ্ছা তাহলে আমরা এবিও ইনকম্পেটিবিলিটা শিখি এবিও ইনকম্পেটিবিলিটি হওয়ার জন্য মায়ের ব্লাড এবিএস সিস্টেমের ইনকম্পেটিবিলিটি মানে ছিল আরএস সিস্টেমের আর এবিএস সিস্টেমের ইনকম্পেটিবিলিটি মায়ের ব্লাড গ্রুপ ও মাস্ট হতে হবে ও যদি মায়ের ব্লাড গ্রুপ ও হয় আর বাচ্চার ব্লাড গ্রুপ হতে হবে আদার দেন ও এ অথবা এ ব্লাড গ্রুপ হতে হবে বা বি ব্লাড গ্রুপ অথবা এ বি মায়ের কিছু সঙ্গে মা যে মায়ের ব্লাড গ্রুপ ও তাদের ন্যাচারাল অ্যান্টিবডি আমরা জানি ন্যাচারাল অ্যান্টিবডি অ্যান্টি এ অ্যান্টি বি অ্যান্টিবডি থাকে তার কোনো অ্যান্টিজেন নাই এই অ্যান্টিজেন কিছু সংখ্যক মায়ের যার ব্লাড গ্রুপ ও তার এই অ্যান্টিবডি গুলো সাধারণত লো মলিকুলার ওয়েট অ্যান্টিবডি আইজিজি টাই এটা প্লাসেন্টা দিয়ে ক্রস করে সো এটা হচ্ছে রেডিমেড অ্যান্টিবডি মায়ের শরীরে আছে এখন এটা যদি বেবি মা কনসিভ করে আর কোনো ব্লাড গ্রুপ এ যার ফিটাসে ব্লাড গ্রুপ যদি এ হয় বা বি হয় তাহলে এটা হচ্ছে যে ইন ইউটেরো কিছুটা হিমোলাইসিস হবে এই এবিএস সিস্টেমে হিমোলাইসিস হয় আর তার বাচ্চা যদি ব্লাড গ্রুপ এ হয় তাহলে কি হবে মায়ের আছে অ্যান্টি এ অ্যান্টি বি তাই তো এটা আইজিজি টাইপ এটা ক্রস করে গেল যে বেবির ব্লাড গ্রুপ যদি হয় এ তার তো অ্যান্টিজেন আছে এ অ্যান্টিজেন তাহলে অ্যান্টি আমি বলছি এখানে দুটাই আছে মায়ের অ্যান্টি এ অ্যান্টি বি এটা আইজিজি টাইপ প্লাসেন্টা দিয়ে যে ফিটাসে যাবে বা নিউবর্নে তাহলে এটা এরকম একটা গ্রুপ পেলে এটাকে আমরা মাইনর ব্লাড গ্রুপ ইনকম্পেটিবিলিটি আমরা বলতে পারি ঠিক আছে তাহলে আমাদের ক্লিয়ার হলো তাহলে এবি ইনকম্পেটিবিলিটিতে মায়ের ব্লাড গ্রুপ অবশ্যই ও হতে হবে আর বাচ্চার ব্লাড গ্রুপ আদার দেন ও হতে হবে এবং ফার্স্ট বেবি অ্যাফেক্টেড হতে পারে সাধারণত এবি ইনকম্পেটিবিলিটিটা কোনোভাবে প্রিভেন্ট করা যায় না কোনো অ্যান্টিবডি দিয়ে এটা ক্লিয়ার ইয়া করা যায় না ট্রিটমেন্টের অপশন নাই ঠিক আছে এটা প্রথম বেবি অ্যাফেক্টেড হতে পারে যে বেবি এবি ইনকম্পেটিবিলিটি সিভিয়ার মাইল্ড টু মডারেট সিভিয়ারিটি হতে পারে বা যে কোনোটা বেশি সিভিয়ারিটি হতে পারে ইউজুয়ালি লেস সিভিয়ার হয় হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার আমরা কি আর কন্টিনিউ করব তো একটা তো 10 মানে 11টা 10 বাজে স্যার গাইনি ম্যাডাম জয়েন করছেন স্যার জয়েন করছে তাহলে আমরা বের হই যাই ঠিক আছে থ্যাংক ইউ এখানে আমরা শেষ করি ঠিক আছে তো থ্যাংক ইউ আমরা পরের দিনে এটা আমরা স্ক্রিন কন্টিনিউ করব জি স্যার পরের দিন সে নিলে স্যার আমাদের খুব উপকার হতো স্যার জি ধন্যবাদ